ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে প্রয়াত মিস শেফালি ওরফে আরতি দাস দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি আজ সকালে নিজের বাড়িতে মৃত্যু হয় বর্ষিয়ান এই ছয় সাতের দশকে কলকাতার ক্লাব হোটেল নিশিনিলয়ে ক্যাবারে শিল্পী হিসেবে মিস শেফালি জনপ্রিয় হয়ে ওঠেন অভিনয় করেন সত্যজিৎ রায়ের সীমাবদ্ধ প্রতিদ্বন্দ্বী ছবিতে উত্তম কুমার অমিতাভ বচ্চন সুচিত্রা সেনের মতো তারকারা তার নাচের অনুরাগী ছিলেন আমরা টেলিফোনে কথা বলেছিলাম অভিনেতা দৃতিমান চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি কি জানিয়েছেন শুনব এটা আমাদের কাজের অভিজ্ঞতা দীর্ঘ পঞ্চাশ বছর আগে তো শেফালি ওরফে আরফ আরতি দাস তিনি যে চলে গেছেন এই খবরটা এখনই পেলাম আহ নিঃসন্দেহে দুঃখের খবর বটেই আমাদের প্রজন্মের অনেকেই তো এক এক করে চলে যাচ্ছেন তো ওই সময় পঞ্চাশ বছর আগে যখন এই কাজটা হয়েছিল তখন নিজের ক্ষেত্রে করেছিলেন এবং এটা পক্ষে আমি বলবো খুবই একটা সাহসী পদক্ষেপ এই ধরনের একটা চরিত্র তৈরি করা এবং যিনি ফিল্মের সঙ্গে একেবারেই পরিচিত ছিলেন না যদিও তিনি খুবই ভালো পারফর্মার ছিলেন ফিল্ম কিন্তু ফিল্মের সঙ্গে পরিচিত ছিলেন না তাকে এবং সেই সময় কথা মনে আছে সেখানে যত্ন করে কাজটা করেছিলেন এবং যেহেতু ওর যে কার্যক্ষেত্র তার সঙ্গে আমরা অনেকেই আমি তো ব্যক্তিগতভাবে অপরিচিত ছিলাম ফলে ওই সময় ওর সঙ্গে কথা বলা ওর কাজের যে অভিজ্ঞতা সেগুলো শোনাতে আমার একটা উৎসাহ ছিল ফলে শুটিং এর সময় যতটুকু সম্ভব এই নিয়ে কথাবার্তা হয় তারপরে আমার আর কোনো খুব একটা যোগাযোগ ছিল না এই খবরটা সকালে পেয়ে এটা তো খুবই খারাপ লেগেছে কথা বলেছিলাম অভিনেতা বৌন চন্দ্রের সঙ্গে তার কি প্রতিক্রিয়া শুনবো একবারই দেখা হয়েছিল যদিও তারপরে অনেকবার কথা শুনেছি তার লেখা বই যেটা অটোবায়োগ্রাফি সেটাও পড়া হয়েছে পরে কিন্তু ওই আলাপ হয় সীমাবদ্ধ ছবিটাতে আমরা সবাই একটা নাইট ক্লাবে গিয়েছি এবং সেখানে মিষ্টিফালি নাচছেন এবং নাচের শেষে তার গলার মালাটা তিনি আমাকে হঠাৎ আমার আমার আমাকে পড়িয়ে দিলেন এই একটা এরকম একটা ব্যাপার আর কি সবাই হাততালি ফাততালি দিচ্ছে আমি একটু অকওয়ার্ড হয়ে এদিক ওদিক তাকাচ্ছি অথচ হয়তো ভেতরে একটু খুশি খুশি ভাব আছে আর কি এরকম এই শুটিংটা চলেছিল প্রায় সারা রাত ধরে এবং তখন শেফালির সঙ্গে কথাবার্তা হয়েছিল আমার মনে হয়েছিল যে শি ইজ ভেরি ফ্র্যাঙ্ক ফোর্থ রাইট এবং ডাউন টু আর্থ এস সেরকম কোনো কিছু ছিল না খুব স্বাভাবিক এবং আমার যদ্দূর মনে পড়ছে আমি জিজ্ঞেস করেছিলাম যে বাড়ি কোথায় বা দেশ কোথায় মধ্যে বাংলাদেশে কথা বলেছিল এবং আমি ওর সঙ্গে বাঙাল ভাষায় কথা বলে খুব হেসেছিল এইরকম আর কি নাস্তে সম্বন্ধে আমি একটুই বলতে পারি যে শি ওয়াজ ভেরি লিসন নাস্তে নাতে বং মিটার আমি খুবই ভালো ছিল স্টাফ তোwidetilde কলেজে গিয়ে সিনেমাতে তে রয়েছে অভিনেত্রী অরুতি দাশের মৃত্যুতে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং টুইটারে তিনি লিখেছেন অভিনেত্রী অরুতি দাশের মৃত্যুতে শোকাহত পরিচিত ছিলেন মিৎ শেফালি নামে সত্যজিৎ রায়ের দুটি সিনেমায় অভিনয় করেছিলেন প্রতিদ্বন্দ্বী ও সীমাবদ্ধ সিনেমায় অভিনয় করেছিলেন তার পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানায়